মানবিকতা যে রাজনীতির ঊর্ধ্বে তা আবারও প্রমাণ করল রেশমুখ বিধানসভা কেন্দ্রের এক নং বুথের বিজেপির সভাপতি রাজীব দত্ত। সাথে ছিলেন বুথ স্তরের অন্যান্য কার্যকর্তারাও। এক অসহায় সর্বশান্ত পরিবারের পাশে দাঁড়িয়ে মানবতার নজির গড়ে সাধুবাদ কুড়িয়ে নিল বুথ সভাপতি। সাধ্য অনুসারে অর্থ দিয়ে টিন বাঁশ কাঠ কিনে এনে ঘরের মিস্ত্রিকে দিয়ে বসত ঘরে টিনের চাল নির্মাণ করে দিল এক নং বুথ সভাপতি। রেশমুখ বিধানসভা কেন্দ্রের এক নং বুথ বরজ কলোনি এলাকা নিয়ে সীমানা বিন্যাস হলেও এই বুথ এলাকাটি বিলুনিয়া পৌর পরিষদের পাঁচ নং ওয়ার্ডের অন্তর্গত। বিগত কিছুদিন আগে হঠাৎ দমকা হাওয়ায় বরজ কলোনি এলাকার বাসিন্দা বীণা দত্তের বসত ঘরে টিনের ছাউনি উড়ে যায়। অভাব অনটনের সংসার, যা রোজগার হয় নুন আনতে পান্তা ফুরায়। তাই বসত ঘরে নতুন করে টিনের ছাউনি দেওয়ার ক্ষমতা ছিল না বীণা দত্তের পরিবারের। বসত ঘর আছে কিন্তু ওপরে টিনের ছাউনি নেই। টিনের ছাউনি নেই এই অবস্থায় পরিবার নিয়ে রাত দিন যাপন করছেন খোলা আকাশের নিচে। বুথ এলাকায় বাড়ি বাড়ি কর্মসূচি করতে গিয়ে বুথ সভাপতির নজরে পড়ল বীণা দত্তের করুণ অবস্থা। বাড়ির মালিকের সাথে কথা বলেন বুথ সভাপতি রাজীব দত্ত। সেদিন কোনো আশ্বাস ছাড়াই চলে গেলেন বুথ সভাপতি। আশ্বাস ছাড়াই যে কাজ করা হয় তা আবারও প্রমাণ করে দিল বুথ সভাপতি। অবশেষে মঙ্গলবার সকালে এক নং বুথ সভাপতি রাজীব দত্ত সহ অন্যান্য কার্যকর্তারা টিন বাঁশ কাঠ কিনে ঘরের মিস্ত্রি নিয়ে হাজির বীণা দত্তের বাড়িতে। এরপরেই রাজমিস্ত্রির সাথে হাত লাগায় বুথ সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা। কয়েক ঘন্টার মধ্যেই বীণা দত্তের বসত ঘরের ছাউনি হয়ে যায়। নতুন করে ঘরের টিনের ছাউনি দেখে খুশিতে আত্মহারা বীণা দত্ত সহ বীণা দত্তের পরিবার। বুথ সভাপতির এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ। পৌর পরিষদের বিলুনিয়া পাঁচ নং ওয়ার্ড, নমস্কার। আজকে 37 রেশমুখ বিধানসভার অন্তর্গত আমাদের এক নং বুথ এবং পৌর পরিষদের বিলুনিয়া পাঁচ নং ওয়ার্ড, আজকে আমরা বুথ সভাপতির উদ্যোগে এবং বুথের সমস্ত কার্যকর্তাদেরকে নিয়ে সঙ্গে আমার সঙ্গে আছেন আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর শ্রদ্ধেয়া রঞ্জিতা দাসবৈদ্য মহোদয়া এবং আমাদের যুব মোর্চার বুথ সভাপতি অনিক বৈদ্য এবং ভক্ত এবং আমাদের মহিলা মোর্চার নেত্রী আছেন শেফালি দি। সবাইকে নিয়ে আজকে কিছুদিন আগে আমাদের এই পাঁচ নং ওয়ার্ডে এবং এক নং বুথের মধ্যে গত কিছুদিন আগে তুফানে একটা গরিব মানে গরিব ব্যক্তি এবং খুব অসহায় ব্যক্তি ওই মহিলা ওনার তুফানে ওনার বাড়ির চালটা ফেলে দিয়েছে। তো যার কারণে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা যখন খবর পাই তখন আমরা আসি, আমরা দেখতে পাই যে সত্যি ওনার যে ঘরের চালটা ছিল চালটা সেখানে তুফানে সেখানে উড়ে অন্য জায়গাতে ফেলে দিয়েছে। মানে থাকার কোনো মানে খুব পরিস্থিতি খুব অন্যরকম, রাত্রেবেলা ঘুমালে সেই আকাশ দেখতে পায় জল পড়ে, যার কারণে আমরা সমস্ত বুথ কমিটির উদ্যোগ নিয়ে আমরা আজকে ওনার বাড়িতে আমরা বিভিন্ন যে ঘরটা ঠিক করার জন্য যে যে সামগ্রীগুলো লাগবে সেই সামগ্রী নিয়ে টিন থেকে শুরু করে বাঁশ থেকে শুরু করে সমস্ত সামগ্রী নিয়ে আমরা এখানে এসেছি এবং আজকে এবং সেই বাড়ির কাজ আমরা শুরু করতে পেরেছি। তাও আপনারা দেখতে পেয়েছেন কাজ শুরু হয়েছে। তো ওনারাও খুব উপকৃত হয়েছেন বা খুব খুশি হয়েছেন আমাদের এই কার্যক্রমকে দেখে। আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার এবং আমাদের এই এলাকার যে বুথ কমিটি আমরা যাতে ভালোভাবে আমরা কাজ করতে পারি সেই আশীর্বাদ সেখানে করেছেন। সবাইকে নমস্কার। আপনার নাম? আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আজকে যে আপনার বাড়িতে এত লোকজন আসার কারণটা কি? কি মনে করতেছেন, কেমন লাগতেছে আপনার কাছে? ভালো লাগছে। মানে যে বুথের তরফ থেকে যে উদ্যোগটা আপনি কিভাবে নিতে আসেন? তারপর তারা তরফ থেকে
আমি জয়সুরিত যোগিতা কইরা আমার ঘর কইরা দিতে কে 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 দিতে আছে বিজেপি বিজেপি টিকা দিতে আছে ভোট কমিটি টিকা